আসসালামু আলাইকুম। খাগড়াছড়ি জোন কর্তৃক পানছড়ি যৌতখামার মারমাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে। ১২ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টায় খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে পানছড়ি আর্মি ক্যাম্পের আয়োজনে পানছড়ির যৌতখামার মারমাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাত জুয়েল পিএসসি উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী তুলে দেন। এ সময় জোন কমান্ডার জানান, পাহাড়ে অসহায় মানুষের সেবা এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়ি জোন নিয়মিত শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানছড়ি সাবজোন কমান্ডার মেজর মোহাম্মদ জোবায়ের মাহমুদ এবং লেফটেন্যান্ট সাদ হোসেন সহ স্কুলের শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত শিক্ষা উপকরণ সামগ্রী পেয়ে খাগড়াছড়ি জোনের এমন উদ্যোগে শিক্ষার্থী এবং এলাকার ব্যক্তিবর্গ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।